বিজু বাবুকে ভারত রত্ন দেওয়া কিছু যোজনা হয়েছিল কি বিজেপি ভিতরে যদি হয়েছিল তাহলে কি করে তাকে বিরোধ কি করে কেবল ওড়িশা কম বিজু বাবুঙ্কর যেতে সব ভক্ত ভাল পাঁচ সে পাইবা খালি ওড়িশা কম হিন্দিরে শুনেছি বাহার লোক তা সহিত মুখে বেশি উদ্যম করছিলাম যেহেতু দুর্বল কাঠেরা প্রতি আমি একাঠি বুলতে খাওয়া সেতু লড়াই হয়েছে তেমন মোর গোটে দুর্বলতা লাগ মু ডিমান্ড করছি যেতে যে কমিটি হোক পার্লামেন্ট হোক যেটি হোক দিয়ে কে মনা কলে বলে সে কী কেউ উদ্দেশ্যের মনা কলে কে মনা কলে কে মনা কলে কোন স্বার্থ লা কি জানি মতো মনা কলে মানে মনা কলে সিধা ফোন করে কে বলে তুমি আটা উঠেই বলে বলে হোক ঠিক আছে ঠিক আছে মানে কি পাণ্ডিয়ান নিজে ফোন করছিল আপনার হ্যাঁ এ কেবেকার কথা ই বহু দিন তো কথা সত্যবেলে যেতে হলে আমি শুরু কোন কহিলে এক্স্যাক্টলি কোন কহিলে পাণ্ডিয়ান আপনাকে বলতে যে কহিলে আও তাঙ্ক বিরুদ্ধে মতো কয়েক ভাল লাগু নি বহু কহিলা নি সে কিছু মু চাহুলি ওয়ান টু ওয়ান তাঙ্কর মতো হয়েছিল বড়িয়া হয়েছিল মো সে তো দেখুন আমি কহিলা মানে পূর্ব মানে প্রকাশ করুছি চ্যালেঞ্জ করি কোথায় আমি রাজনীতি করছি ইয়ে স্যার তুমি কোন রাজনীতি করছ আর সন্ন্যাসী নিয়ে যাবি সেতু ওরা কাই হোক তুমি নিয়ে গেল নিয়ে গেলি পুরো কাই কিন্তু বারম্বার কাহ ভালো লাগুছি যে কিন্তু এটা সত্য সেটা খালি গুটিয়ে নো মু তারপরে কম বলি কলি তা ভৌণী আমার গীতা মেহতা সে গোটে বড় লেখক মু সে ফ্যামিলি ভাল পাওলি সি রাইটর এমিনেন্ট স্কলার অ্যান্ড রাইটর ইয়ে নবীন বাবু সে গোটে বড় আর্টিস্ট পাঁচ জন পজিশন যে রাইটার কবি লেখক তেমন ন্যাচুরালি গোটে দুর্বলতা ছিল মোর কবি মানুষ দুর্বলতা ছিল এবি অছি মু জানিছি এ রাজনীতি নিয়ে লোকে ভুলি যাতে মু কিনি না বছর যে রাজনীতি মো পাই স্বল্পকালীন ধর্ম রাজনীতি মো পাই স্বল্পকালীন সাহিত্য এবং মোর সাহিত্য কবিতা আউ ধর্ম হেলা দীর্ঘকালীন রাজনীতি রাজনীতি রহবনি এই কম দিন পাই এটা গর্ব কাই আপনার প্রকৃতরে কি বিট্রে কলে পাণ্ডিয়ান বিট্রে কলে না নবীন বাবু বিট্রে কলে কারণ আপনার কৌতলে যে যেতবেলে আসলে আপন নবীন বাবু আপনার ঘরু যাইছিলে সেতবেলে কইছিলে যে কে কা আমি কই করিবে না আগু কইছি হ্যাঁ আমি শপথ নেছিল সত্যই চাই না সত্য তারপরে বিট্রে তাহলে কে কলে নবীন বাবু কলে না পাণ্ডিয়ান কলে না ম নবীন বাবু তো কাই বিট্রে করিবে কাই বলি মু কহুছি সেটি ওর কথা এবে বিট্রে করি সে বদলে নি না দেখুন আজ ওটা গোটে ভাল লোক খারাপ লাগে কেউ কয়নি লেলিনটা দেখুন আর কিছু জানিনি আরে মোর তো গোটা টিকেট মতে দলনি চারটা কিনতে মু মাগুথিলি সে দৌ ধর আপনি প্রকৃতরে মাগুথিলে চারটা টিকেট প্রকৃতরে মাগুথিলে সবু জগা দেখুছি জগন্নাথ মু কাইকি মাগিবি দয়ানা নান তু কি তু বু আরে তু মো লিডার তো কোন এমানে কি সব যেভাবে ভাবে এসে মুখ্যমন্ত্রী হওয়া চাহুলে এটা নিশ্চিত আছে সন্দেহ ন কইলে আমানু কাই কিছু করে দিয়েছিলে মতো গোটে একুটিয়া খেলতে করছেন না মানে তালিকা আছে সব বিষয়ে কিন্তু মু বাহা ভাবুছি মু বহুত কই সারলাই কি পার্টি দলের যে মানে প্রতিষ্ঠার সদস্য ছিলে সেমানে দলের রুহন্তু একটা কোন পাণ্ডিয়ান চাও নথিলে নেভার চাউলে মোরিয়া লোক এইটা দিয়েছিলি সেটা করে দিয়ে কইকিরি কোন হতো না মু কোন দাও মারিছিলি যে এই দিন তু মতে মো রাজ্য হইবি আর তমে কাই কি নবীন বাবু মোড়ে ঘোষণা করেই দল প্রসন্ন মানে রাজ্য সভা উপরে আচ্ছা এবে যা চর্চা হচ্ছে পাণ্ডিয়ান এবে নবীন নিবাসে রোজন্তি ব্যাকডোরে রহিকি সব পলিটিক্স করছেন রাজনীতি করছেন বিজেডির সত এটা সব এটা একান্ত সত্য সেইটাই তো মু কইলি বলে কি উঠুন
ଦଳଟାକୁ ମାରିଦେଲା କି କଷ୍ଟରେ ଦଳ ଗଢା ହେଇଥିଲା, ମୁଁ ତାର ମୁଖ ସାକ୍ଷୀ। ଆରେ ଜଗନ୍ନାଥ ଦେଖିଛନ୍ତି ପାଇଁ ଏବେ ବି ଦେଖୁଛନ୍ତି, କଣ ପାଇଁ? ଏ ଆପଣଙ୍କର ଜଣେ ମିଡିଆ ମତେ ପଚାରିଲା ପଚାରିଲା କଣ କଲା, କହିଲା ଆମେ ଶୁଣୁଥିଲୁ ଯେ ଅନାଥଙ୍କ ସହିତ ଆପଣ କଥା ଯାଉଛନ୍ତି। ମୁଁ କହିଲି ଆରେ ହେଇ, ତମେ ଦେଖିଛ ନା ଆଉ କିଏ ଦେଖିଛି ମୁଁ କଥାବାର୍ତ୍ତା ହଉଛ, ତମେ କଥାବାର୍ତ୍ତା ହଉଛ। ବରିଷ୍ଠ ନେତା ମାନେ ଅଣଦେଖାର ଶିକାର ହଉଛନ୍ତି, ସେମାନେ କଣ ପୁଣି ଏବେ ଅସନ୍ତୋଷରେ ଅଛନ୍ତି, ଅସନ୍ତୁଷ୍ଟ ପ୍ରକାଶ କରୁଛନ୍ତି, ସେମାନେ ଛାଡ଼ିବେ ବିଜେଡି? ସେଟା ତ ମୋ ହାତର କଥା ନୁହେଁ। କିଛି ଖବର ଅଛି ଆପଣଙ୍କ ପାଖରେ? ନାଇଁ, ମୁଁ ଖବର ପାଇଛି କିନ୍ତୁ ଆଉ ସବୁ କଥା ସବୁଠି କୁହାଯାଏ। ଆଚ୍ଛା, ତେଣୁ ପାଇଛି ପାଇଛି, ଅପେକ୍ଷା କରନ୍ତୁ, ମୁଁ ତ କହିଦେଇଛି। ରାଜନୀତି ବିଜ୍ଞାନ ସେଟା ନା, ବିଜ୍ଞାନ ପାଠକୁ କଣ ଛାଡୁଛନ୍ତି? ତେଣୁ ରାଜନୀତି ଭିତରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଭଲ ଭାବରେ କହୁଛି, ତେଣୁ ସେଇଥିପାଇଁ କହୁଛି। ମୋର କହିବା କଥା ହଉଛି ଯେ ଆମେ ରାଜନୀତି କରୁଛୁ, ଆଉ କହିଲା ଯଥା କାହିଁକି ଗଲା? ମୁଁ ଯେତେବେଳେ ନବୀନ ବାବୁଙ୍କ ପାଖରେ ଥିଲି ପଦେ କହିନାହିଁ ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ, ଗୋଟିଏ କଥା କହିଛି ଯେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଥିବେ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ତମେ ଯିଏ ରାଜନୀତି କରୁଛ ତମେ ଜିତିବା କଷ୍ଟ ହବ, ଏଇଟା ବାରମ୍ବାର ସବୁବେଳେ ମିଡ଼ିଆ କହିବି। ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ଏଇ ସମୟରେ ଆରେ ଇଏ କଣ ଆସିକିରି ପାଣ୍ଡିଆନ ଆସିକିରି ଏମିତି ଗୋଟେ ହାକିମଗିରି ଦେଖିଲେ ସମସ୍ତଙ୍କ ଉପରେ ଚବିଶ ନିର୍ବାଚନ ପରିଚାଳନା କରୁଥିଲେ ନା 2019 ବି କରୁଥିଲେ, ସବୁ କାମ ନିଜେ କରୁଥିଲେ, ନବୀନ ବାବୁ କିଛି ବୁଝୁନଥିଲେ? ନବୀନ ବାବୁ ବୁଝୁନି, ରାଜନୀତି ଜାଣିଛନ୍ତି, ବେଷ୍ଟ ରାଜନୀତି ମୋଟେ କିନ୍ ବେଷ୍ଟ କହିଲ ଏବେ ସମସ୍ତେ କହୁଛନ୍ତି ପାଣ୍ଡିଆନଙ୍କ ଯୋଗୁଁ ଦଳ ହାରିଲା, ଆପଣ ବି ସେୟା କହୁଛନ୍ତି? ମୁଁ ତ କହୁଛି ଆଉ ସେୟା କଣ କହୁଛି, ମୁଁ ଆଗରୁ କହିଛି ଆଉ ମୋ କଥା ଏମାନେ ବିଶ୍ୱାସ କରନ୍ତି ନା ମୁଁ ବି, ତେଣୁ ତାଙ୍କୁ ଯେଉଁଭଳି ଆକ୍ସନ ନିଅନ୍ତି କେହି ଜାଣିପାରିବେ, ଏବେ ସେ ଏଇଠି ଅଛନ୍ତି ଆମେ ଜାଣୁଛୁ, ଦେଖୁଛୁ ଲୋକ ମତେ ଆସି କହୁଛନ୍ତି ଆରେ ତମେ ତ ବୀରତ୍ୱର ସହିତ କହୁଛ, ଏବେ କଣ ଅସୁବିଧା ହେଉଛି? जदि आपंक आम भिड्टे भल लगा तेब चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।